বর্তমানে কিশোর কিশোরীরা পড়ালেখা রেখে প্রেম প্রীতি আর মোবাইল নিয়ে ব্যস্ত। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রি কলেজ গেটের সামনে এই ঘটনা ঘটে। শাম্মী সুলতানা ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মেয়ে। ওই কলেজ ছাত্রীর মা আলেয়া বেগম জানান, তার মেয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার বেলা 10:30 খাতা পূর্ণ মূল্যায়নের জন্য শাম্মী সুলতানা কলেজে যায়। কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান তাকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন, যার কারণে ফরম পূরণে অস্বীকৃতি জানান। তিনি জানান, পরে শাম্মী সুলতানা কলেজের অফিস কক্ষ থেকে বেরিয়ে ক্ষোভে কলেজ গেটের সামনে গিয়ে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার সহপাঠীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলার রাহুথর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে রাজপাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই ছাত্রীর সঙ্গে আমার দেখা বা কথা কোনোটাই হয়নি, আমি পুলিশ প্রহরায় ছিলাম, আমার সঙ্গে দেখা করার তো কোনো সুযোগই ছিল না।